মালামালপুরের ছাই ময়মনসিংহের ভালুকায় সেফার্ড পোশাক কারখানায় আগুন লেগে প্রায় 40 কোটি টাকার মালামাল পুড়ে গেছে। শুক্রবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 10 ঘন্টা চেষ্টা চালালে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মামুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে।